Hi guys, it's me Tawhid Afridi. Hello viewers, আমি তানবি শেখ আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ নিয়ে আসছি আপনাদের সামনে দেখুন আপনি আমাদের ব্লগ যাচ্ছি নিচে সবাই ওয়েট করতেছে আমার জন্য আমরা ওখানে গিয়ে দেখাবো ঠিক আছে হ্যালো গাইস আবার আসলাম বাসার নিচে নামলাম আমার ফ্রেন্ডরা দাঁড়ায় আছে আমরা তাদের সাথে পরিচয় করে দিই হ্যালো গাইস আমি এখন যাচ্ছি ব্লগ করতে যে আমার ফ্রেন্ডরা বসে আছে আই আপনি ভাই তো দেরি করে দেখেন আপনার লাগি জানেন যে ওর নাম হলো গিয়া ফারহান শান্ত আমার কাছের অল্প দিন জগৎ পরিচয় তারপরে অনেক কাছের আর কি একটা ফ্রেন্ড বললেই চলে আর আমার কাছে আছে এই যে আমার আরেকটা ফ্রেন্ড যেটা বললেই নয় যে ছাত্র ঠিক আছে ওর নাম হলো রাকিব আর এই যে আমার একটা ছোট ভাই আছে যে আমাদের বাসার কাছে অবশ্য আমাকে আমার সাথে সবসময় থাকে ওর নাম হলো গিয়া নামটা কি জানো মোহাম্মদ ইয়াসিন ইসলাম ইয়াসিন ইয়াসিন এই যে ওর ফেসটা অবশ্য উগান্ডার মতো নিগ্রু বুঝছেন খালি চেহারাটাই দেখা যায় না বাট তারপর আমরা দেখতেছি কি করবো আর এই আমাদের গাড়ি কোথায় আমরা এখানে চারজন আছি আর একটা বড় ভাই আছে যার নাম হলো কবির আচ্ছা বাইরে একটু প্রমোট করাই অনেক দূরে যাইতে হইব সবাই উঠো তারপরে আমি উঠতেছি উঠছো সবাই তো আমিও উঠে পড়ি বিসমিল্লাহ এখন আমরা সবাই এত হাই দাও হাই হাই ড্যাব 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 তো আমরা এখন কি করব ভাই রওনা দিব তাহলে আমরা রওনা দেই আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আশা করি ব্লগটা ভালো হবে ভালো করার চেষ্টা করব জাস্ট আর কিছু তো পারবো না আমরা ভালো করার চেষ্টা করব তো ভাই আমরা এখন এখন আমরা মেন রোডে উঠে তারপরে আমরা ব্লগে আসবো ঠিক আছে তো ভাই ফ্রেন্ডরা এসে বললাম ঠিক আছে আমার অনেকে আমার ভিডিও ছাড়ার আগে অনেকে কমেন্ট জানাইছে ভাই আমাকে দেখা যাইতেছে না ভিডিও ছাড়ি না অলরেডি কিন্তু কি বলতেছে আমাকে দেখা যায় না আচ্ছা এখন কি করবো ওদেরই দেখাই তাহলে আমি ওদের দেখাইতেছি তো ভাই আপনি একটা ড্যাব মারেন ড্যাব ড্যাব ব্রো ও মাই গড ও মাই গড ইয়ো তাহলে আমরা যে মেন রোডে উঠতেছি আমরা দেখাই নাকি আমাদের এখানে অনেক ইটের ভাটা তাহলে আমাদের ইটের ভাটা গুলো কিরকম আপনারা দেখবেন তাহলে আমরা চলুন একসাথে দেখাইছি কি বলো তোমরা একসাথে সব আমাদের এখানে কি অনেক সুন্দর সুন্দর ইটের ভাটা আছে যেটা যদি ইট বানায় আপনারা অনেকেই জানেন যে ইটের ভাটা কিরকম হয় জানতে নাও জানতে পারেন তার জন্য আমরা কি দেখাবো এখন ইটের ভাটা দেখবো চলুন আমরা ইটের ভাটা দেখে আসি যে রাস্তা আসছি রাস্তাটা ঠিক করতেছে রাস্তার পাশ দিয়ে খোয়া টোয়া এই দেন গাড়ি দেখেন না রোলার কোস্টার আছে না রোলার কোস্টার মতো নড়া চড়া করে কি গান এটা তা কলেজ
আমি পাগলটা বানিয়ে কোথাও যেতে রাজি না ভাই 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 কানে ধরছো তো ভাই না ভাই কোনো কিছু বলবো না ভাই 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 যাই না ভাই 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 কই যান কি রে সব তালা মারতে হয়ে গেছে সব তালা মারতে খুলছে 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 রে খুলছে খুলছে ওটা খুলে নাকি লক করছে ভাই কি করলো এইসব উপরে উপরে টান দে ও ভাই ঘট কই রে এটা কি কামটা ঠিক করলো কই রে গেল কই রাগ করছে কে লক হয় না জিনি কি খুলমো খুলমো এই কইর ভাই গেল কই ভাই রাকিবের কামটা কিন্তু ঠিক করছ ভাই লাগাই থাকি রাকিব কামটা কিন্তু ঠিক করছ ভাই কান ধরছ কি লেগে তুই রাকিব ব্যাপারে খাইতে গেছে মনে হয় আসলে সিরিয়াস কই কই ভাই কই কই ভাই কই ভাই কই খাইতে গেছে নিশ্চিত ভাই কই আচ্ছা কইর ভাই গাড়ি থেকে হঠাৎ করে নেমে গেছে ঠিক আছে রাকিব একটু ডান্স করলো বুঝলাম না ভাই এই তোরা কিছু বলছিস কইর ভাই গেল কই ফোন রেখে গেছে কি করম খাইতে গেছে খাইতে গেছে কই বাইরে পামু কই মোবাইল তো ফিরে গেছে গাড়ির কাছে যাই তো গাড়ির গাড়ির ওখানে আছে নাকি গাড়ির গেটটা একটু চাপাইছে লক করে থেকে গেছে আমি গাড়ির দরজাটাও লাগাইতে পারতেছি না কারণ যদি কিছু হয় হালকা একটু চাপাইতে গেলাম এখন ভাই আমরাই জানি খালি চাপাইতে গেছি কেউ যদি জানে ভাই জানলে ভাই গাড়িটা ভাই পকেটে করে লয়ে যাব আচ্ছা 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 ভাই কবির ভাই খাইতে গেল একলা একলা নাকি কিছু সমস্যা হয়েছে আমি পয়সা গেছি আমি পয়সা গেছি আমি পয়সা গেছি মাইন কারচি পায় আমারও দিলের চোট বোঝে না কোনো হালায় ভাই কি করবো ভাই কিছু করার নাই ভাই কইরের অনেক খুঁজলাম এখন গাড়ির উপরে বসে আছি কইর ভাইয়ের কোনো খোঁজ খবর নাই ফোন বন্ধ করে রাখতে কি যে করবো আরেকজন ইলিশ মাছ ইলিশ মাছ করতেছে আমরা বাঁচি না আমাদের জ্বালায় কই গেল কবির ভাই পাবো কোথায় কবির ভাই রে হ্যাঁ আরেকজন আমার ছবি তুলতেছে দেখেন ভাই এখন কি করা যায় ভাই এখন যাবো এক জায়গায় লেট হইলে তো সমস্যা তহিদ আফ্রিদি ভাই তো অনেক রাগ করবো অবশ্য সে রাগ করবো না কারণ সে মানুষটা অন্যরকম আচ্ছা তাহলে কি করবো ওয়েট করি কবির ভাই আসুক দেখি না হলে খোঁজার খুঁজতে হইব কারণ কই গেছে আচ্ছা তাহলে কবির ভাইয়ের সাথেই দেখা হবে ইনশাআল্লাহ ভাই এখনো কবির ভাইকে পাইলাম না অনেক খুঁজছি ঠিক আছে একটু ছবি টবি তুললাম আর কি এখন কবির ভাই নাই এখন কি করবি রোজ তোরা কি করবে তাহলে এই ওই ওটা কেন এই কবির ভাই কইছিলেন কইছিলেন আপনি আরে ভাই ইম্পর্টেন্ট একটা ফোন আসছিল তো ফোন ছিল মাথা এটা কি মাথা এটা নতুন গ্যাপ একটু নতুন গ্যাপ কি দিল ভাই এটা গিফট করলো আর কি ভাই কইছি না ভাই ভাই গিয়া ভাই গুড ফ্রেন্ড গুড ফ্রেন্ড ইয়া ইয়া নাকি গাইতে চলে যায় ওকে 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 প্লিজ প্লিজ সরি 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 তাহলে আমরা গাইতে উঠি গাইতে ওঠার পরেই আমরা ভিডিওটা করব তাহলে এখন বাই ঠিক আছে ভাই মানে ও সারাদিন কি করে দেখে রাখে কি করে সেটা জানি না ও একটা কিন্তু আমাকে ঘুমাইছে
রাতে আমি তো অনেক ছোটবেলা উঠে গাইটা পুরো ওয়াচ করে আমরা সব রেডি দাঁড়িয়ে আছি 2 ঘন্টা হয়ে গেছে আমি রেডি হলাম এটা কিছু বলার নেই আমি কিছু এটা কিছু আমি উঠে যাই এখন তোমার ক্যামেরা ধরে সত্যি তোমরা ভালো হবে হ্যাঁ ঠিক আছে ও কেন লিক করে এগুলো 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 কি এক দুই দিন আগে তোমরা সামনে 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 একটু পানি চাই রূপকুমারী রূপের রানী একটু ফিরে চাও চাইছি তোমার ফেসবুক আইডি নামটা দিয়ে যাও তো তোমার হাসির প্রেমেতে পড়েছে এমন হয়ে ঘুরছো মাথায় তুমি সারাক্ষণ চলো না ভেল পুরি খাই চলো না ঝাল মুড়ি খাই তোমার রূপের ঝালে জ্বলছে কলিজা একটু পানি চাই চলো না ভেল পুরি খাই চলো না ঝাল মুড়ি খাই তোমার রূপের ঝালে জ্বলছে কলিজা একটু পানি চাই আমাদের দুইটা ছোট ভাই আসতেছে তার জন্য আমরা গাড়িটা এখানে থামাইছি আমরা একটু ওয়েট করব আমরা এই সবাই তাহলে নামো আমি আচ্ছা তাহলে আমরা বের হই বের হওয়ার পরে তাহলে আপনারা কি করবেন এখন এক এক তো ভালো লাগতেছে না তো আমরা একটু কাজ করি আপনারা পুরা হাতি ঝিলটা দেখেন আমি দেখাই দিচ্ছি ঠিক আছে এখন ওই যে আমার ছোট দুইটা ভাইয়ের কথা বলছিলাম ওরা দুইজন না ওরা তিনজন আসছে ঠিক আছে তাহলে ওদের সাথে আমি পরিচয় করে দিতেছি আপনাদের ওদের ইউটিউব চ্যানেল আছে দা পায়তারা বয়েস হ্যাঁ এই যে আমার ছোট ভাই এই যে ওর নাম হলো রাকিব ভাইয়া তোমার নামটা কি জন্য বাপ্পি আর তোমার জিদান জিদান ওরা আসলো কোথায় থেকে এবং প্লিজ আপনার নাম পার্লে চির এলটিডি কে সাবস্ক্রাইব করবেন পার্লে চির ভাই
কিন্তু ব্লক করতে আমার আগে ঠিক আছে সমস্যা নেই আচ্ছা আপনি আমাদের আগে দিন ইনশাআল্লাহ না আমরা সবাই একসাথে যাব ইনশাআল্লাহ এই যে হাতিয়ে দিন দেখেন কি ছোট ভাই হাসতেছে বুঝলাম না কিসের জন্য ঠিক আছে হাত ব্যথা হয়ে গেছে ভাই তো এখন ভাই আমরা মাই টিভির সামনে যাই আপনাদের সাথে দেখা করবো ঠিক আছে তো এখন ভাই তো গাইস আমরা এখন গাইতে উঠতেছি এখন আমরা মাই টিভির অফিসের রওনা দিতেছি ঠিক আছে এখন সবাই গাইতে উঠছে এখন আমরাও গাইতে উঠবো ঠিক আছে তো এখন আমরা উঠতেছি তাহলে ভাই রাকিব হ্যাঁ সমস্যা নাই ভাই রাকিব কোনো সমস্যা নেই এখন ভাই ওই যে তিনজন লোক আসছে তো একটু অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হয়ে যাবে ঠিক আছে তো এখন আমরা গাড়ির ভিতরে উঠতেছি ঠিক আছে গাড়িতে উঠার পর আমরা মাই টিভিতে যাবো মাই টিভি ভবনে ঠিক আছে তৌহিদ আফ্রিদি ভাইয়ের সাথে দেখা করার জন্য যে বাংলাদেশের ভিতরে এক নম্বর ব্লগার প্লাস ইউটিউবার এক নম্বর ঠিক আছে তো এখন ওই কবির ভাই ভেতরে ঢুকছে গাড়ির এখন গেট খুলতেছে গেট খোলার পর আমরা ঢুকবো এখন রাকিব ঢুকবো আগে তারপরে আমি ঢুকতেছি ঠিক আছে এখন কী করবো চাপ 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 ভাই এখন সবাই হাই জানাও হাই ড্যাব 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 ব্রো ভাই আমি ড্যাব দিয়ে মরতে আছি স্যার কি করবেন তোর কি কষা নাকি ওই যে নিচে কি জানি মরতে কুয়ার মধ্যে দুঃখ হয় আচ্ছা পরে ফোন দিব নি এই 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 ভাই প্লিজ প্লিজ ভাই আমি ভাই আপনি টাকা কম দিছি ভাই সিটটা একটু বড় করলেন নাকি এখন সবাই নামতেছে মাই টিভির সামনে আমরা এখন সবাই নামতেছে রাকিব তো পইরে যে গেছিল মনে হয় কি সবাই নামছে নাকি সবাই সবাই আছে দেখি ওই আরেকজন তো শর্ট কই দেখি হ্যালো আচ্ছা এই রাকিব ভাই সবাই একটা রাকিব ভাই এই কবির ভাই সবাই সিরিয়াল এখানে একটা ড্যাপ মারি নাকি Spooky, scary skeletons and shivers down your spine. Shrieking skulls will shock your soul, seal your doom tonight. ভাই আমাদের এটা প্র্যাঙ্ক ছিল ঠিক আছে আমাদের ক্যামেরা ওই যে দেখেন ওই যে এখন অনেক সুন্দর ঠান্ডা লাগতেছে বুঝছেন নি তাকে চা খাইছি তো তার লেগে কি বলছি কি বলছে কি তুমি যেখানে ছিলে তার পাশে আমি ছিলাম গেটটা লাগাতো
তো মাই টিভিতে আমরা যে সময় ঢুকবো তখন আমরা ভিডিওটা চালু করবো, ঠিক আছে? তো এখন ভাই, হ্যালো গাইস, এখন আমরা মাই টিভির ভবনের ভিতরে ঢুকবো, সবাই আমরা আসি। আচ্ছা আসো ছোট ভাই, আসো কবির ভাই। তো এখন আসছি বাংলাদেশ এক্সাম্পল ব্লগার তাওহিদ আফ্রিদি, এন্ড আমার সাথে আছে পার্লে চির এলটিডি, যে আরেকটা পিচি সারা ব্লগ করতেছে, দেখছো নি? আমরা এখন মাই টিভি ভবনের ভিতরে ঢুকছি, এখন সবাই আছে এখানে। তো তৌহিদ আফ্রিদি ভাই আসে নাই এখনো? না, এখনো আসে নাই। তো তো তৌহিদ আফ্রিদি ভাইয়া আসলে আমরা দেখা করবো, এর ভিতরে আপনারা দেখেন মাই টিভি কিরকম, ঠিক আছে? হাই, হ্যালো এভরিওয়ান, কি খবর? আমার একটা জুস ভাই, যার দেখলে মানে অনেক 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 কিউট মনে হয়, কিন্তু অনেক মানে একটা সুন্দর কাজও করছে আলহামদুলিল্লাহ। তো উনি আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও বানাচ্ছে, আর কি যেন নামটা, পার্লে চির লিমিটেড, অনেক জুস একটা নাম। তা আশা করি সবাই পাশে থাকবেন, তার জন্য দোয়া করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আমার জন্য দোয়া করবেন, দিদার ভাইকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আর আপনার জন্য ভাই ছোট একটা বাহার দিলাম, দেখেন একটু খুলে একটু দেখবে ভালো হইতো। একটা গিফট গিফট আসছে, দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? না দেখাবো আপনাদেরকে, অনেক খুশি হলাম, মানে অনেক ভালো লাগছে জিনিসটা। আসলে তোমরা যে এত ভালোবাসো এটা আসলে মানে আমারটা প্রমাণ মাত্র। দোয়া করবেন আমাদের? হ্যাঁ, আমি ইনশাআল্লাহ দোয়া করবেন। তো সবাই পাশে থাকবেন ওনাদের, দোয়া করবেন সবসময়। ওকে, এখন দিদার ভাইয়ের সাথে দেখা করলাম, তার সাথে কথা বললাম, মিট করলাম। তৌহিদ আফ্রিদি ভাইয়া আসার পরে আমরা উপরে যাবো, ঠিক আছে? এখন আমরা ওয়েটিং রুমে বসে আছি সবাই, আর জানেন সবাই বসে আছে, সবাই আছে উপরে বসে থাকতে পারে। আচ্ছা, আমার টিমের সবাই হাই, হ্যাঁ, এটা ফুলা পান বাচ্চা, অনেক ভাল লাগতেছে দিদার ভাইয়ের সাথে দেখা করে। দিদার ভাই পরে তো কোনে বলে পরে বসে ভাই, দিদার ভাইয়ের সাথে দেখা করে গেলে তো ভালো হয়, তাহলে আপনি দিদার ভাইয়ের সাথে দেখা করলে কেমন হবে? তুই তো হেট একবার তো তুই কি জানি তুই রাখছি জিনিস থেকে। আচ্ছা, তো তুই হয়ে যাচ্ছিস ভাই, আসলে দেখা হবে বাস। সবাই তৈরি আফ্রিদি ভাইয়ের পিছনে পিছনে যাইতেছে, কিন্তু আমরা আগে নেই। এই তোমরা কই যাও, পরে দিন না দিদার ভাই, দিদার ভাই কই? খুঁজে খুঁজে যাই তোমায়, ভাবনাতে পাওয়া যায় না, এক মুঠো রোদের মাঝে তুমি বলকার পরে না, তোমার রূপের আগুন আমায় পাগল করে জড়িয়ে ধরে, হারিয়ে যাই মুখ যে বলে সে কাছে এসে আমার এই বিয়ে হয়েছে,
দিন নাই আর আগতে যাব বস আমি লাগতো তো কেন কাজ আমি করতে হবে এই বল ভাই পাঁচজন সবাই কে করতে না আরে একটু করো বলো তো কোন হাতে যাস যাস একটু একটু কেসে বাস ব্লগের মধ্যে বলছো না এটা কি নাম থামাতে কেউ থামাতে পারবে না বা লাইক এটা বের নামটা দেখা মিথিলার নামে যারা আছে তারা আর মিথিলা তোমরা ক্যামেরা সেট করো আচ্ছা ওরে নিয়ে এসে তুমি তাতে ডিসকাশন লাগবে আচ্ছা নিচে মিথিলা তুমি কোথায় এটা মিতি দিবে মিতি এই যে খেলাল বলে মিথিলা মিথিলা দিলে আমার কথা বলবে মিথিলা দিলে বলতে ভালো হয় কি ঠিক আছে কিছু আছে আচ্ছা তাহলে একটু ইয়া কমাই ফেলেন ওদেরকে বিদায় করে দেন এটা কি হাতে রেখে ভিডিও করবে এটা
ব্লগ কেন না ভাই আপনার জন্য ছোট একটা গিফট উরে আরে একটা কি আছে না আমি তুমি বানাছো নাকি হ্যাঁ ছবি তুলো জাকারিয়ার আমি আরে এটা হিরো সুন্দর ছিলাম আমি আর আমার স্কুটি কতক্ষণ লাগছে বানাইতে আমি আগামী সপ্তাহে হাই গাইস ইটস মি তাওহিদ আফরিদি আর ওরা আছে এখন আমার রুমে এন্ড আমাকে যা জোস গিফট করছে এবং এত জোস জোস জিনিস দিছে পার্লে চির লিমিটেড এন্ড ইটস অ্যামেজিং থ্যাংক ইউ ভেরি মাচ টু ইউ এন্ড ইয়োর টিম দে আর অ্যামেজিং অ্যান্ড আসলে যেভাবে সাপোর্ট ভালোবাসা আমাকে দিয়েছো এবং সামনেও দিবা অ্যান্ড আমি আসলে আমি কিছু বলার নেই এটা সারা রাত জেগেও করছে আর ইনশাল্লাহ আসলে এই সারা রাত জাগার ভিতরেও কিন্তু এটা একটা ভালোবাসা রয়েছে আসলে ভালোবাসা না থাকলে মানুষের কখনো হয় না আসলে আমরা ভাই সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সামনে আরো ভালো কাজ করতে পারি সবাই মিলেমিশে কাজ করতে পারি আমরা একসাথে পথ চালনা করতে পারি একসাথে পা দিতে পারি সামনের পথে ইনশাল্লাহ তোমাদের জন্য আমরা সারা জীবন কাজ করেই যাব করেই যাব করেই যাব শুধু দোয়া রাখবেন আমার জন্য দোয়া রাখবেন ফুল টিমের জন্য আর সবাই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আমাদের ব্লগ করা শেষ অনেক গোলাপ পিক তুলছি তার সাথে কোলাকুলিও করছি ওই পিক গুলো আমি দিয়ে দিব ঠিক আছে আর ভাই এত ভালো মানুষ যেমন আমরা দেখি যে নায়করা ছবিতে একরকম থাকে বাহিরে একরকম থাকে সে কিন্তু এরকম না তার চেয়ে বেশি আর কি যে নায়কেরা না 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 তারা যে অভিনয় করে তার চেয়ে বেশি ভালো ঠিক আছে তো আমরা এখন এই মাইটিভির ভবনে আছি সবাই অনেক এনজয় করছি আজকে কিন্তু অনেক ওয়েট করছি অবশ্য এখন আমরা নিচে যাবো নিচে যাওয়ার পরে আমরা গাইতে উঠবো গাইতে উঠে আপনাদের সাথে দেখা করবো তো সে ড্যাব ড্যাব ব্রো ড্যাব ড্যাব সবাই একসাথে ড্যাব মারি এটা এই জায়গাটা সবাই সবাই ড্যাব ব্রো ড্যাব ব্রো আমার কার্ড আছে টিভির নিচে ঠিক আছে এখন আমরা একটা পিকচার তুলবো একটা পিকচার তোলার পরে আমরা বের হবো ঠিক আছে তা পিকচারটা আমরা তুলি সবাই হ্যাঁ দাঁড়ো ভাই তুললেন আমার দেওয়া যায় না আমি কই
তো আমরা এখন চলে যাচ্ছি, আবার আসবো ইনশাল্লাহ। আপনার সাথে তো একেবারে ভালো লাগলো। এখন আমরা মাই টিভি ভবনের বাইরে চলে আসছি, আমাদের গাড়ি এখন। এই এই সবাই পিছনে আছে। এই মিয়া, এই তুমি মিয়া কেমন লাগলো? ভাই তৌহিদ আফ্রিদি ভাই, ওকে তুমি কি আমার ভালোবাসো না? আমি আগে তুমি ভালোবাসি। ও আই লাভ তৌহিদ আফ্রিদি ভাই। আমি গাড়ির উপরে বমো ভাই। এখন আমরা কি করবো জানেন ভাই? কোনো কিছু করবো না, খালি যামো গা, বাইর যামো গা, পুরাই বাইর যামো গা। মাই টিভি ভবন ভাই, ভাই একটা নাচবে ভাই, নাচ কারা কারা আগে না। আকাশে উড়াল দিয়া জামুরে অরে লইয়া কলি যায় বাজে বল তাক দুমা দুম ধুম রে। আজ আমার মনটা যে তাই পেখম তুইয়া নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইয়া নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইয়া নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইয়া নাচে রে, নাচে রে নাচে রে। Hey guys, আজকের এই ইউটিউব ব্লগ এখানেই শেষ। আমরা এখন এই মাত্র আসলাম, অনেক জার্নি করছি, এই রাস্তায় ফুটেজ নিতে পারিনি কারণ অনেক জ্যাম ছিল, প্লাস আমরা খুব টায়ার্ড ছিলাম তার জন্য ই নিতে পারিনি। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক দিবেন, আর যদি তো হয়তো আপনি ফ্যান থাকেন তো শেয়ার করবেন, আর আপনারা জানাবেন আমরা নেক্সট ব্লগ কার সাথে করব কমেন্টের মাধ্যমে। আর আমাদের চ্যানেলে যদি আপনারা প্রথম হন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই বাই জানাই দাও, টাটা বাই।